বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দন বন্দে চোদ গোপীজন সময়ুক্ত বৃন্দন মনোহর वाछाकुवश्य कृपा सिंधु पति पाने वैष्णवभ्यो नमो नमक वाचा लंगुंगतमहंगे परमाधव वृंदाव तुलसीदे वै पिया वै केशवश ষ্ণক্তিপদে দেবী সত্যবী নমো নম নারায়ণ নমস্কৃতন দেবীং সরস্বতিং ব্যাং ততো জুধী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস প্রকাশনে

শ্রীদ্গদাধর সেবাশা দি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত শ্রীদ্গদাধর সেবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুলম্বিত ভুজৌ কনকীর্তনৈকিতর কমলা বিশাম্বর দ্বিজ ভর যুগ ধর্ম পালৌ वंदे जगत प्रिय करो करुणा होतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम। नमा गंगे तव पाद पंकज सुरासुरवितिपूप भुक्ति मुक्ति तदासी भावानुरूपेण सदा नंगा तरंगरमणीयजटा कलापं गौरी निरंतर विभुशी तोम भागम नारायणो प्रिय मनंग मदा उपहारम वाराणसी पुरवती भजवि सनातन वागीजज सुवदने लक्ष्मीज जस च बक्षसि यस्यास्ते देसंबीत ह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे নিদ্রয়াহতে নক্তম ব্যবয়ে নয় দিবা চ অর্থ হাজন কুটুম্ব ভরণী নবা নিদ্রয়াহতে নক্তম ব্যবয়ে নয় দিবা চ অর্থ হাজন কুটুম্ব ভরণী নবা গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহভাগ পরমংশ জগৎগুরু জানিয়েছেন প্রাকৃত বুদ্ধি নিয়ে অর্থাৎ জড় বিচার বুদ্ধি নিয়ে অপ্রাকৃত জগতের বিষয়ে কোনো মন্তব্য করতে যাওয়া এটা নির্বুদ্ধিতার পরিচয় গরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন প্রাকৃত বিচার নিয়ে জড় বুদ্ধি নিয়ে অপ্রাকৃত জগতের কোনো বিষয়েতে মন্তব্য করতে যাওয়া এটা নির্বুদ্ধিতা ছাড়া কোনো কিছুই নয় এটা নির্বুদ্ধিতা কারণ অপ্রাকৃত জগতের বিষয় প্রাকৃত ব্যক্তিদের গোচরীভূত হয় না তারা জানতে পারে না প্রাপঞ্চিক বিচার লইয়া অপ্রাকৃত বিষয়ে কোনো মন্তব্য করতে যাওয়া বিচার করতে যাওয়া এটা নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া অন্য কিছুই নয় শিরোপা জানিয়েছেন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো হরিভজন অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে হরিভজন ছাড়া আমাদের আর কোনো কর্তব্য নাই তাতে কালকে জানানো হয়েছিল গৌরবিমুখ নিজজনে জানি পর সমস্ত তথাকথিত নিজজন গণকে বন্ধু বান্ধব নিযোজন গণকে তথাকথিত ভাই গণকে যারা গুরুর কোনো আদর্শেই যাদের জীবনে প্রতিফলিত হয় নাই তাদের সঙ্গ যতই প্রিয় হোক যতই আনন্দের হোক তথাপি সেই সঙ্গ যে কোনোভাবে ত্যাগ করার বিধান বহুপাত বলছেন আমাদের সেই সঙ্গ যদি ভালো লাগে আমার তো ভালো লাগে এই ভালো লাগা বা না ভালো লাগার উপরে কিছু যায় আসে না এই সব সঙ্গগুলো যতই আমার প্রিয় হোক তথাপি সেই সঙ্গগুলোকে পরিত্যাগের কথাই বলা আছে প্রভাত বলছেন যে কোনোভাবেই পরিত্যাগ করতে হবে কারণ এরা আমাদের ভজন জীবনের যে ভিটামিনগুলো আছে আমাদের ভজন জীবনের যে ভিটামিনগুলো আছে মিনারেলগুলো আছে এগুলো সব খেয়ে নেবে এরা এরা আমাদের ভজন জীবনের যে পুষ্টিগুলো আমাদের ভজন জীবন যে যে পুষ্টিগুলো এগুলো সব এরা খেয়ে নেবে এরা তোমাকে আগে বাড়তে দেবে না এই কথাগুলো এই বুদ্ধি দিয়ে বোঝা যাবে না যে একটা অসৎসঙ্গ যদি একটা ফ্র্যাকশান অফ সেকেন্ডের জন্য হয় এটা কত বড় আমার জীবনের ভয়ঙ্কর বিপর্যয় আনতে পারে এটা আমার ধারণায় নেই যেমন শাস্তে বলা আছে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় কথা বলা আছে এই কথা মিথ্যে নয় শিল ভক্তিবিনোদ ঠাকুর অমৃতপ্রবাহ ভাষ্য শিল বহপাদ অনুভাষ্যেতে লিখছেন লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি মানে সব সিদ্ধি তোমার হবে এমন কি যে সিদ্ধি ব্রহ্মা শঙ্কর সবার সুদূর লভ সেই ভক্তিসিদ্ধিটাও হয়ে যাবে এটার জন্য চিন্তা করতে হবে না লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা অত্যন্ত সত্য কথা আবার লবমাত্রে অসর সঙ্গে সর্বনাশ হয় এটাও সত্য কথা অজামিলের মতো এত সুন্দর সম্ভব সুশীল বালক সুশীল ব্যক্তি গুরুজনের ওপর তার ভক্তি আছে তিনি গায়ত্রী জপ করেন ব্রাহ্মণ তার কি করে ভীমরতি ধরল বললো ওই যেটা বলা হলো লবমাত্র অসর সঙ্গে সর্ব সর্বসর্বনাশ হয় এটা তার জীবনে হয়েছিল এটা আমাদের জীবনের যে কেউ আছে যত ক্ষমতাবান নিজেকে মনে করুক যে কেউ হোক যত ক্ষমতাবান হোক তাদের নিশ্চিন্তে থাকার কোনো প্রয়োজন নাই তারা যেন সাবধানে থাকেন আমি অনেক বড় হয়ে গেছি অনেক বেশি ভজন করে নিয়েছি অনেক বড় হনুমান হয়ে গেছি এই সব কোনো যুক্তি নাই প্রপাত বলছেন আমরা যত বদ্ধজীব আছি প্রপাত দৈন্য করে নিজেকেও গুনছেন আমরা যত বদ্ধজীব আছি তারা যে কোনো সময় পতনের সম্ভাবনা রাখি ইংরেজিতে বলছেন তিনি উই বন্ডেড সল ক্যান রিজার্ভ দ্য রাইট অফ ফল ডাউন এনি টাইম আমরা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি আমাদের প্রত্যেকটা বদ্ধ জীব হল প্রত্যেকে হলো কালাকৃষ্ণদাথের রিপ্রেজেন্টেটিভ এটা আমাদের নাকে সর্ষের তেল দিয়ে আমি অনেক সেবা করেছি অতএব আনন্দ এটা কিছু নেই সবসময় আতঙ্কে থাকত ভয় প্রপাত বলছেন আমরা প্রত্যেকে এক একজন বদ্ধজীব কালা দাসের প্রতিনিধি ঠিক যেমন কালা দাসের হয়েছিল এটা আমার জীবনে হবে না এমন করে গ্যারেন্টি আমি দিতে পারি না যখন ষাট বছর পঁয়ষট্টি বছরে প্রপাদের গণের দেখা গেল তাহলে আমাদের লীলা করে দেখিয়েছেন তাহলে আমাদের নিশ্চিন্তে থাকার কোনো কারণ নাই যে কোনো সময় হতে পারে যদি বলেন সত্তর আশি বছর হয়ে গেছে তাতে কী হলো হয়তো স্ত্রী সঙ্গ হলো না কিন্তু পতন তো হলো সে আবার কি কথা আমরা তো জানি স্ত্রী সঙ্গ হলে পতন হয় ভুল কথায় জানেন আপনারা ভুল শিখেছেন খালি স্ত্রী সঙ্গ হলে পতন হয় এমন কোনো কথা নেই যশিত মানে প্রতিষ্ঠা যোষিতও হতে পারে কামিনী কাঞ্চন কাঞ্চনযশিত প্রতিষ্ঠা যোষিত সবই হতে পারে এমনও দেখা গেছে প্রচার করে সারা পৃথিবীতে অধপতন হয়ে গেছে সারা পৃথিবীতে পচর করেছে। করে তার প্রতিষ্ঠা আসা চলে অধপতন হয়ে গেছে সে তখন নিন্দা করতে আরম্ভ করল গরিও মোটে সাধুগণ গৌড়ীয় সব আরম্ভ করে দিল তো এইভাবে কোনো কথা নেই ওই জন্য শাস্ত্র বলছেন অধপতন মানে কেবল স্ত্রী সঙ্গ এরম কোনো কথা যোশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার যশিত শব্দটার গভীর অর্থ কী হতে পারে কেউ যদি বলেন যশিত মানে স্ত্রী ভুল কথা ও বা বলছেন যশিত মানে যে বস্তুটার প্রতি আমার আকর্ষণ আছে যে বস্তুটার প্রতি বা যে ব্যক্তির প্রতি আমার ভোগবুদ্ধি আছে সেটা আমার পক্ষে যশিত যোসা আমার আকর্ষণ আছে ওই বস্তুটার প্রতি এটা যদি লাভ পূজা প্রতিষ্ঠা হয় সেটা আমার যোষিত হয়ে গেল এটা আমার পক্ষে যোষিত হয়ে গেল কোনো মাতাজি কোনো মাতাজি কোন যদি ব্রহ্মচারীর প্রতি আকর্ষণ হয় এটা তার পক্ষে যোষিত হয়ে গেল মাতাজি যোশিত সঙ্গ করছেন অর্থাৎ টাকার প্রতি আমার লোভ আছে প্রচুর লোভ যত টাকা আসছে তারপর আরও টাকা চাই তাহলে আমার টাকাটা হয়ে গেল আমার পক্ষে জোশিত তাহলে যোশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার এটা হল মূল কথা লবমাত্র সাধু সঙ্গে সর্বস্থিতি হয় এটা বার ঠিক এটা জৈব ধর্মেতে ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব দাসের পূর্ব পূর্ব পূর্বজীবন না পূর্ব ইতিহাস বলেছেন তিনি মায়াবাদী ছিলেন দশ হাজার সন্ন্যাসী দশ হাজার মায়াবাদীর গুরু ছিলেন তাতে তার লবমাত্র সঙ্গতে তার সর্বসিদ্ধি হয়েছিল বক্তৃমন্ত্র প্রমাণ করে দিয়েছিলেন দাস বাবাজি মহারাজ পরমাংসু বাবাজি মহারাজ তাকে তার স্বরূপের পরিচয় বলে দিয়েছিলেন মানে শেষ কথা বৈষ্ণব জগতের যত লোক তর্ক করতে আসত কোনো সিদ্ধান্ত নিয়ে বৈষ্ণব সমাজ তাকে বলতেন আপনি জবাব দিন তিনি সব জবাব দিতেন একে তো তিনি পণ্ডিত ছিলেন সেটা বাস্তব পণ্ডিত ছিলেন না শাস্ত্র জানতেন কিন্তু ভক্তি থাকলে পাণ্ডিত্য হয় যেটা সার্বভৌম সার্বভৌম যে পাণ্ডিত্য কেউ আটকাতে পারবে না কিন্তু এটাকে বাস্তবিক পাণ্ডিত্য বলা যায় না প্রথমে পরবর্তীকালে যখন গৌরাঙ্গের কৃপা ফেলেন তখন সেটা বাস্তবিক পাণ্ডিত্য তিনি বুঝতে পেরেছিলেন সব কিছু তাহলে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা জৈব ধর্মে আমরা আলোচনা করবো কদিন পরে বিকেলে সেখানে দেখা যাবে যে সেই সেই মায়াবাদী ব্যক্তির কীভাবে চরম মঙ্গলের রাস্তা খুলে গেল তিনি কীভাবে নবদ্বীপ ধামে ওই এক অল্প সময় সে সাধুকে দেখেছিলেন তার মুখে পঞ্চতত্ত্ব এবং হরিনাম শুনেছিলেন তাতে তাকে আকর্ষণ করে নবদ্বীপে নিয়ে এলো আমাদের অত্যন্ত নাম করা একজন মায়াবাদী ছিলেন যেটা আমি আগে বলেছিলাম অত্যন্ত করা। যদি প্রকাশানন্দের প্রকাশানন্দের যত নাম আছে তার ওপরে হলো আমাদের সার্বভৌম ভট্টাচার্য সার্বভৌম ভট্টাচার্যের ওপরে কেউ নেই তারপরে যদি কেউ থাকে মায়াবাদী মায়াবাদী আমি বৈষ্ণবের কথা বলছিলাম তারপরে যদি কেউ থাকে প্রকাশানন্দ প্রকাশানন্দ কেউ 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 করতে পারবে না এত তার ক্ষমতা প্রকাশানন্দ তারপরে যদি কেউ থাকে তারপরে বলবো না তার উপরেই বলবো যদিও সে পরে এসেছিলেন তা আসলাম তার নাম হলো মধুসূদন সরস্বতী পাদ তার নাম মধুসূদন সরস্বতী পাদ তিনি লিখেছিলেন অদ্বৈত সিদ্ধি এরকম মহাভারত এত বড় তার ক্ষমতা ছিল ফরিদপুরে বাংলা বর্তমান বাংলাদেশ এত বড় মায়াবাদী পণ্ডিত ছিলেন পরবর্তীকালে গৌরাঙ্গের কী কৃপা হলো কেউ জানে না তিনি নবদ্বীপে এলেন গঙ্গায় স্নান করলেন গৌরাঙ্গের কৃপা পেলেন তারপরে তার সমস্ত বিচার বদলে গেল এই যে নটুয়া গৌর দেখো এও আবিষ্কার করেছে একজন 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 ব্রাহ্মণ এ লজ এসে হচ্ছে তর্কের পণ্ডিত ছিল কেন যে গৌরাঙ্গের করুণা হলো কি স্বপ্নে এলেন এরা বললেন যে আমাকে প্রতিষ্ঠা করো এই মূর্তি দেখা দিলেন তো গৌরাঙ্গ কাকে কেন কী বা করেন এর কোনো আমরা বুঝতে পারি না হয়তো পূর্বজন্মের কিছু বা এই মধুসূদন সরস্বতী পাক তিনি অদ্বৈত সিদ্ধি লিখেছিলেন তিনি পরিবর্তীকালে বৈষ্ণব হয়ে গেলেন বৈষ্ণব মানে বৈষ্ণব বিচার অবলম্বন করতে পেরেছিলেন এবং তিনি ভক্তির রসায়ন বলে একটা বই লিখেছিলেন ভক্তির রসায়ন অদ্ভুত বই ছোট বৈষ্ণব হওয়ার পর কার জীবনে কিভাবে পরিবর্তন হয় কোনো ঠিক নেই তাকে শিষ্যরা যখন তিনি দেহ রাখছেন তিনি যখন দেহ রাখছেন দেহ রাখতে যাবেন শিষ্যরা বলছেন যে গুরুদেব যাওয়ার আগে কিছু আসল জিনিস শুনিয়ে যান গুরুদেব বিষ্ণায় পড়ে রয়েছেন তাকে বলছেন আচ্ছা গুরুদেব যাওয়ার আগে কিছু আসল জিনিস শুনিয়ে যান যেটা আপনার জীবনে উপলব্ধি হয়েছে তখনই বলেছিলেন যেটা আমি বলি বংশী বিভূষিত করা নবনী রা এইসব বলেছেন আশ্চর্য ওর মুখে এইটা বেরিয়ে গেল বলে কৃষ্ণের থেকে বড় তত্ত্ব আমি আর জানি না তা সে তো মায়াবাদী ছিল কখন কিভাবে কৃপা কার জীবনে আসে এটা তর্ক করে বোঝা যাবে না তর্ক করে বোঝা যায় না ঠাকুর বলছেন এই সব দুঃসঙ্গগুলো যে কোনোভাবে আমাদের ত্যাগ করতে হবে কারণ আমাদের জীবনের জীবনের যত ভিটামিন আছে ভজনরা যে যা ভজন করতে করতে সেগুলো সব পুষ্টিগুলো সব খেয়ে নেবে এগুলোকে মায়া করলে হবে না মায়া করলে সর্বনাশ হয়ে যাবে মায়া করা যাবে না ওই জন্য সবসময় সঙ্গ সম্বন্ধে আমি কি সঙ্গ করছি সারা দিনে মানুষে বা বাস্তবে মানুষে কি সঙ্গ করছি এবং আমার দৈনন্দিন কি সঙ্গ করছি সেটা বিরাট বড় গুরুত্বপূর্ণ বিষয় বিরাট বড় গুরুত্বপূর্ণ আমাদের যখন শাস্তে বলা হয়েছে নিরবচ্ছিন্ন সৎসঙ্গ করতে হবে আমাদের নিরবচ্ছিন্ন সৎসঙ্গ করতে হবে মানে সেই সৎসঙ্গের মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে আমি তো করেছি এক ঘন্টা দেড় ঘন্টা সৎসঙ্গ করে এলাম ওটা বললে চলবে না সৎসঙ্গের নৈরন তর্জ অর্থাৎ সৎসঙ্গ যে সাধু যে সাধু তার জীবনে সৎসঙ্গের সৎসঙ্গের নৈরন্তর্য বিধান করতে না পেরেছেন তার কোনো কৃতকার্য হওয়ার সম্ভাবনা নাই সৎসঙ্গের নৈরন্তর্য আমি নিরন্তর সৎসঙ্গ এর মধ্যে কোনো গ্যাপিং নেই ফাঁক থাকলে বিপদ শিলা সচিদানন্দ ভক্তিমিনু ঠাকুরকে কোনো এক ব্যক্তি সমাজের নাম করা ব্যক্তি শ্রী সচিনানন্দ ভক্তিমেন ঠাকুরকে বলছেন যে এত রেস্ট্রিকশন করে কি হবে এটা নয় ওটা নয় এত করার কি দরকার আগে যারা সব আসছে ঢুকিয়ে দিন সবাই ঢুকে যাক গরিও মঠে ঢুকে যাক না একসঙ্গে কী ক্ষতিটা আছে তারপরে যে টিকলো টিকলো চলে গেল এই কথাটা ভক্তিমেন্দ ঠাকুরকে উপদেশ করছেন ঠাকুর এত কঠোর নিয়ম করার কি প্রয়োজন আছে যারা আসছে আসুক না ঢুকে যাক গড়িয়া মাঠে পরে যারা ঠিক না চলে যাবে ভক্তিমান ঠাকুর বলছেন অত সোজা নয় অত সোজা নয় এখন এটা অত সোজা হয়ে গেছে এখন এটা অত সোজা হয়ে গেছে কিন্তু ভক্তিমান ঠাকুর বলছেন অত সোজা নয় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্মল প্রেম ধর্মকে কলুষিত করতে দেবো না আমরা মাপু নির্মল প্রেম ধর্মকে কখনোই কলুষিত করতে দেবো না আমরা যাকে থেকে ঢুকিয়ে দেব তখন হয় নাকি কখনোই হয় না আমরা এই ধর্মের বিপর্যয়কে সহ্য করব না এরা করতে দেব না ভক্তিমন্ত্রী বলছেন দেখুন আপনি এই প্রস্তাবটা দিলেন কিন্তু বিচারটা হলো এই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো এই বিচারটা কি কেউ গ্রহণ করছেন ভক্তিমন ঠাকুর সাথে আমরা ভালোবাসি ভক্তিমেন্দু ঠাকুরের উৎসব করি কটা ভক্তিমন ঠাকুরের আসল কথা প্রকাশ করা হয় বা পালন করা হয় লেকচার দেওয়াটা অনেক সোজা ভাষণ দেওয়া খুব সোজা এত সোজা কি ঘণ্টা ঘন্টা ভাষণ দেওয়া যায় কিন্তু নিজ জীবনে পালন করতে হলে তখন বোঝা যায় কালকে যেটা বলছিলাম যাই হোক এখন যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে বলছেন আমাদের রাত্রিকাল নিদ্রাতে চলে যায় কারোর আট ঘন্টা কারোর দশ ঘন্টা কার বারো ঘন্টা চলে গেল শুকশয্যা উত্তেজ করে না চলে গেল তো আমি জানি না আমি যে শুয়ে শুয়ে জীবনটা কাটিয়ে দিলাম আমার জীবন ভজন করবো কখন আমার জীবনে অমূল্য সময়টা আমি শুয়ে কাটিয়ে দিলাম তবে হরিভজন কখন করব তাহলে আর দিনের বেলা বিবেকের টাকা পয়সা রোজগার বিভিন্ন ধান্দা আছি এটার জন্য কেটে গেল সময় তারপর কুটুম্ব পালন করবার জন্য সময় দিতে হবে কুটুম্বকে সময় না দিলে লাথি মারবে যেটা হয়েছিল তিরন্ডু ভিক্ষুকের জীবনে তিরন্ড বিক্ষুকে জীবনে তার স্ত্রী তার ছেলে মেয়ে তাকে লাথি মেরে বের করে দিল তাদের জন্য সময় দিতে হবে যে স্ত্রীর জন্য সময় না দেওয়া যায় সে লাথি মারবে সময় দিতে হবে এইভাবে কুটুম্ব ভরণে নোভা কুটুম্ব ভরণে অনেক সময় চলে গেল তোহে ভজিব কোন বেলা যেটা বিদ্যাপতি বলছেন তোহে ভজিব কোন বেলা কোন সময় তোমাকে ভজন করবো সব তো সময় চলেই গেল আর আমার কিছু করার নেই এইভাবে আমাদের জীবনের অমূল্য সময়ে নামক রত্নটা সময়কে রত্ন বলা হয়েছে একজন ব্যক্তি জানিয়েছিলেন সময় হলো টাকা সময় মানে হলো টাকা টাইম ইজ মানি এটা বর্তমান যুগের ফর্মুলা বর্তমান যুগের এটা হচ্ছে ফর্মুলা টাইম ইজ মানি সময় মানে টাকা প্রবাদ বলছেন টাইম ইজ মানি কথাটা ঠিক নয় টাইম ইজ পরমার্থ সময় হল আমাদের পরমার্থ পারমার্থিক জীবনের যত সমৃদ্ধি করতে পারবো ততই সুবিধে অর্থাৎ যত সেবা করতে পারবো আমরা আমাদের জীবনে যত বেশি সেবা করতে পারবো ততই আমরা লাভবান হব এছাড়া অন্য কোনো রাস্তা নাই কালকে বেশ কয়েক শ্লোক আলোচনা করা হয়েছিল বৃত্তমেব কলৌনিনাম জন্মাচার ধর্ম ধর্মন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেবহি এটা মনে করিয়ে দেওয়ার জন্য তুললাম প্রসঙ্গটা টাকাই এখন সব টাকাকেই একটা পরিমাপক যন্ত্র কার কত টাকা আছে তিনি সেই অনুপাতে মূল্য পাবেন টাকা না থাকলে বংশীদাস ভাজময় কোনো মূল্য নেই আমার কাছে ভগবানের কিন্তু মূল্য আছেই তাহলে বৃত্তমেব কলৌনিনম জন্মাচার গুণাদয় আর ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম হি কোনটা ধর্ম কোনটা অধর্ম সব টাকার উপর এ দেখছেন না আইন কিনে নিচ্ছে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছে আইন কিনে নিচ্ছে কিচ্ছু করার নেই বিচারটা কে করবে আমাদের বিচারটা কে করবে যে বিচার করবে সেই তো পথিত সেই তো শত্রু সে তো ভয়ঙ্কর শত্রু তাহলে সে কি বিচার করবে আমাদের এই ভজন রাজ্যের বিচার কে করবে বলে বৈষ্ণব করবে আর কোন বৈষ্ণব করবে যার টাকা বেশি আছে সেই করবে প্রবাদ বলছেন প্রবাদ বলছেন আমার কথা নয় প্রত্যেকটা বৌবাদের কথা প্রবাদ বলছেন কে বৈষ্ণব কে বৈষ্ণব নয় আদৌ বৈষ্ণব অন্যায় করেছে না করেছে সেই বিচারটা কোনো একটা ছাগলের হাতে আমরা দেবো না বৈষ্ণবের বেসরে রয়েছেন বড় দামড়া চেহারা আর একটা লাঠি নিয়ে রয়েছেন আমরা তার হাতে দেবো না প্রবাদ বলছেন আমরা কে বৈষ্ণব কে বৈষ্ণব নয় কে অন্যায় করলো অন্যায় এই বিচারটা আমরা এসব ফালতু লোকের হাতে দেবো না কোনো একটা অপদার্থের হাতে দেবো না শুদ্ধ বৈষ্ণব করতে পারে বিচার এই জন্য বিশ্ব বৈষ্ণব রাষ্ট্রবাদ থেকে বিচারের ক্ষমতা ছিল রূপ সনাতনের জীবগোস্বাই বা এদের ক্ষমতা ছিল আমি নিজেই যদি ব্যবিচার করি অন্যায় করি অপরা অপরাধ করে যাচ্ছি দিনরাত আমি লোককে শাসন করব হয় না ওরা মনে করে ওরা মনে করে হরিকথাটা মানে হচ্ছে ভাষণ ওরা টুক করে কিছু মুখস্ত করে এসে বলে দেয় ওরা জানে না হরিকথাটা কত হনে কত চাল কতটা আচরণ থাকলে পরে অনর্গল বেরোল কতটা নৈতিক চরিত্র নৈতিক সামান্য চরিত্র কোনো কথা না এটা থাকতেই হবে কতটা ভগবানকে সন্তুষ্ট করলে তবেই সম্ভব নাহলে সম্ভব নয় কাজেই কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক সব কিছুর এই বিচারগুলো ধর্ম অব্যবস্থায় কারণ বল মেয়ে কার কত ক্ষমতা আছে তার উপর নির্ভর সমাজে কে কত র্যাঙ্কে কোন বড় র্যাঙ্কে আমি যদি সবচেয়ে বড় হয় মন্ত্রী হই তাহলে তোমাকে আমি উড়িয়ে দেবো মেধে দেবো খুন করে দেবো সব কিছু করে দেবো কোনো কথা নেই অনায়াসে করবো আমার হাতে সব কিছু এটা হচ্ছে বর্তমান জগতের অবস্থা বর্তমান জগতের এইটা অবস্থা রক্ষক ভক্ষক ল মেকার ইজ দ্য ল ব্রেকার যে নিয়ম তৈরি করছেন তিনি নিয়ম আগে ভাঙছে যিনি নিয়ম তৈরি এটা করতে হবে মানতে হবে এটা করতে হবে আর তুমি করো নাকি তুমি করো তুমি অপরকে বলছো করতে হবে মানতে হবে ল মেকার ইজ এ ল এরম হচ্ছে অবস্থা যাই হোক আমরা আলোচনা প্রসঙ্গে কালকে ভাগজী মহাপুরাণের চমস ঋষির কথা আলোচনা করছিলাম চমস ঋষি জানিয়েছেন চমস ঋষি বলছেন কৃষ্ণ যার বর্ণ এটাকে ব্যাখ্যা করা হয়েছিল কৃষ্ণবর্ণম এটাকে আমি দুরকমভাবে অনেক ভাবে বলা যায় যিনি কৃষ্ণকে বর্ণনা করেন সর্বসময় অন্য কিছু বলেন না কৃষ্ণ বর্ণতে আর সেই কৃষ্ণবর্ণ আবার যার বাস্তবিক বর্ণ হল কৃষ্ণবর্ণ কালো কিছু তৃষা অর্থাৎ অঙ্গজ্যোতি হচ্ছে অকৃষ্ণ অকৃষ্ণ বলতে সাদা এরকম কোনো মানে তো নাই অকৃষ্ণ বললে কি সাদা বুঝে নেব অকৃষ্ণ বলতে সাদা কেন বুঝব যদি কালো হয় আর তার বিপরীত শব্দ বলতে হয় তাহলে বলবো কালোর অপ কালোর বিপরীত হলো সাদা যদি বলে কালোর বিপরীত শব্দ বলুন তাহলে আমি সাদা বলবো কিন্তু এখানে তো তা বলেন এখানে বলছেন কৃষ্ণবর্ণ তৃষা অকৃষ্ণম অকৃষ্ণ বলতে কৃষ্ণবর্ণ নয় কালোবরণ নয় তৃষা অকৃষ্ণম যিনি কিন্তু বাস্তবিক কৃষ্ণ দ্য বর্ণ কৃষ্ণ যার নাম কৃষ্ণ কৃষ্ণবর্ণম কৃষ্ণ শব্দে কৃষ্ণকেও বলা যায় আবার কৃষ্ণ বলতে কালোও বলা যায় কৃষ্ণ বলতে তো কালো বোঝায় আবার কৃষ্ণ বলতে কৃষ্ণকেও বোঝায় তাহলে কৃষ্ণবর্ণম আর তৃষা অকৃষ্ণম তিনি কৃষ্ণবর্ণ তার বাস্তবিক কিন্তু তিনি বর্তমানে অকৃষ্ণ অর্থাৎ সুবর্ণবর্ণ বোঝা গেল অকৃষ্ণ শব্দে গুরুবর্গ বলছেন অকৃষ্ণ তৃষা অকৃষ্ণম মানে হল তুমি ধরে নেবে সোনা সুবর্ণবর্ণ সুবর্ণবর্ণ হে মাঙ্গদ চন্দনাঙ্গদি যেটা মহাভারতের শ্লোক আছে সেখানে গৌরাঙ্গের অবতারের সব প্রমাণ আছে উপনিষদে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রমাণ আছে এখন কৃষ্ণবর্ণম বলতে গুরুবর্গ বিশ্বনাথ চক্রত্বীবাদা আদি বলছেন যিনি কৃষ্ণকেই যিনি বর্ণনা করেন সর্বদা যিনি কৃষ্ণকে সবসময় কৃষ্ণ 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 বলে যাচ্ছেন আর তাকে যার গায়ের বরণ সোনার বর্ণ হয়েছে ডিভাইন কমপ্লেকশন হচ্ছে গোল্ডেন কমপ্লেকশন সুবর্ণবর্ণ তাকে আমরা কিভাবে পাব না সাঙ্গ পাঙ্গ অস্তোপার সদম ভগবান শ্রীকৃষ্ণ পরাত্মর অখিলেশ্বর তাকে স্বয়ংরূপ ভগবান বলা হয় তিনমি সর্ব অবতারের এই এইসব প্রমাণ আমরা বিভিন্ন শাস্ত্র থেকে জানি ভাগবতে আছে ব্রহ্মসংহীতায় আছে সব জায়গায় ব্রহ্মসংগীতা বলছেন ব্রহ্মসঙ্গীতা বলছে ঈশ্বরঃ পরমকৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ কারণম ভাগবতে বলছেন বদন্তি তত্তত্ববিদম সত্যম যদ ব্রহ্মেতি পরমাত্ম ব্রহ্মেতি ভগবান ইতি শব্দতে তাহলে সেই ভগবানকে সাঙ্গ উপাঙ্গ আর অস্ত্র আর পার্শ্বদ সমেত আমরা জানতে হবে তাহলে তার আরাধনাটা বাস্তবিক হবে যেমন রামায়ণের অধ্যয়ন করলে পরে গুরুবৈশার আনুগত্যে অনেক গোপন কথা জানা যায় অনেকেই রামায়ণ টুকটাক জানে রাবণকে মেরেছিল এটা ওটা এটা জানা বলে না রামায়ণ জানতে গেলে তার ভেতরের অনেক গোপন রহস্যগুলো জানার দরকার আছে শুধু রামায়ণের গল্পটা জানিয়ে ওটা রামায়ণ জানা হলো না অনেক গভীর রহস্য আছে রামায়ণ যদি জিজ্ঞাসা করা হয় রামচন্দ্র এসেছিলেন ভরতজি মহারাজ এসছিলেন লক্ষ্মণ শত্রুঘ্ন এসছিলেন চতুর্ধা অগাধ চার ভাগে ভাগ হয়ে এসেছিলেন ভগবানকে ভাগ করা যায় নাকি কথাটা বুঝল না চার ভাগে ভাগ হওয়ার মানে ভগবানকে কেটে কেটে ভাগ করে যে ওই কথা বলিনি ভগবানই নিজে চার রূপ ধারণ করে এসছিলেন ভগবানকে ভাগ করতে গেলে তো একটু অন্যায় হয়ে গেল এটা ওটা সিদ্ধান্ত বস্তুর পূর্ণ বস্তুর যদি একটা পায়েতে একটা ধুলিকণা থাকে সেটাও পূর্ণ পূর্ণ বস্তুর ডেফিনেশন হলো এই পূর্ণ বস্তু গৌরাঙ্গের চরণ যদি একটা ধুলিকণা থাকে সেটাও পূর্ণ আমি পূর্ণ নয় কারণ আমি বিভিন্ন অভাব অভিযোগ বিভিন্ন নিয়ে পড়ে রয়েছি সাধুগুরু বৈষ্ণবের হৃদয়তে এত আনন্দ করতে গিয়ে থাকে যদি কেউ প্রশ্ন করে এর কারণটা কি রহস্যটা কি এর রহস্য একটাই সেটা হল সর্বদাই তারা মানসিকভাবে আনন্দময় জগতে বিচরণ করেন বাইরের দৃষ্টিতে তারা অনেকের সঙ্গে কথা বলছেন অনেক দুষ্কৃতকারী তার কাছে আসে অনেক গৃহস্থ ব্যক্তি অনেক মাতাজি তার কাছে আসে দুঃখের কথা জানাতে কিন্তু তাদের কোনোটারই সঙ্গ তিনি করেন না তাদের কোনোটাই তিনি সঙ্গ করেন না সঙ্গ মানে নিময় তিনি করেন না তাহলে কি করেন তিনি সঙ্গটা দেন নিজের সঙ্গ তাদের দেন তাদের সঙ্গ তিনি করেন না কালকে বলা হয়েছিল যদি এক সাধু কোনো পতিত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে নিজেই পড়ে যায় তাহলে তাকে তো পতিত উদ্ধারণ বান্ধব বলবো না এর মধ্যে অনেক প্রশ্ন আছে আপনি বলেছিলেন বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় ময় এহানো বামর প্রতি বামর প্রতি হইবেন সদা তো কেন আমরা ডাইরেক্টলি আমরা কৃষ্ণকে বলবো তো কেন বৈষ্ণবের আবে বৈষ্ণবকে কেন বলব আমরা সোজাসুজি কৃষ্ণকে বলব যদি কেউ বলে এই কথাটা যদি তোলে কেন আমরা সোজাসুজি বলবো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ কেন আমরা সোজাসুজি বলব সোজাসুজি বলা যায় না কালকে এই কথাটা তুলেছিলাম কেন বলা যায় না আমি অচেতন অবস্থায় রয়েছি আর ভগবান পূর্ণ চেতন শুধু নয় পূর্ণ চেতন শুধু বললে হবে না পূর্ণ চেতনের পূর্ণ চেতনের পূর্ণ আনন্দময় অবস্থায় তিনি রয়েছেন পূর্ণ চেতন বলতে নারায়ণে আসবে অনেক অনেক দেব আসবে পূর্ণ চেতন তো ভগবানের যে কোনো অবতার পূর্ণ সবাই তো পূর্ণ তাই তো ব্রহ্মসঙ্গীতে এই কথাই বলছে দীপার চিরেব হ্যাঁ দশান্তরণ অভ্যপেত্ত দীপা ইয় বিবৃত্ত হে তো সমান ধর্মাহা এ তো একই প্রদীপ যেমন এরকম হবে তাহলে সব ভগবানের যা কিছু অবতার রাম নৃসিংহ বরাহ আদি মৎস্য সব এক সব পূর্ণ কিন্তু পূর্ণ বললে হবে না ভগবান হচ্ছে পূর্ণতম ভগবান হচ্ছে পূর্ণতম শুধু নয় সে তো আছেই তার সঙ্গে তিনি এত আনন্দেতে ডুবে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্য কোনো সময় নেই সবসময় আনন্দময় বিলাসে নিমজ্জমান রয়েছেন তার জড়জগতের কোনো কথা শোনবার কোথায় সময় যদিও তিনি রূপে হৃদয়ে রয়েছেন সাধুগুরু বৈষ্ণব রূপে আছেন তথাপি ভগবানের আনন্দময় স্বরূপে সবসময় বিলাস করছেন আর ভগবান বলছেন আমি ইচ্ছা করে বিভিন্ন রকম লীলা করি ভক্তদের সঙ্গে আনন্দ আশ্বাদ জন্য সব সময় ভগবানের কোনো রকম কোনো সুযোগ নাই পদ্মপুরাণে আছে মদ ভক্তানম বিনোদ আর্থম করমী বিবিধা বিবিধা লীলা আমি আমার ভক্তদের আনন্দ বিধানের জন্য আর আমি আনন্দ পাওয়ার জন্য আমি লীলা করে থাকি আপনাকে আনন্দ নেই আপনাকে অভাব নাকি অভাব কিছু নেই অভাব কিছু নেই ভগবান পূর্ণ বস্তু তথাপি আনন্দ চায় তথাপি আনন্দ চায় যদি বলে কেন আনন্দ চায় যদি প্রশ্ন করা হয় একটা বা যতগুলো বাচ্চা আছেন ছোট ছোট বাচ্চা চার বছর তিন বছর ওরা কেন খেলা করে যদি কেউ প্রশ্ন করে আরে বাবা ওরা খেলা করছে কেন সময় নষ্ট করছে তা বললে তো হবে না ওরা আনন্দ পায় আনন্দ পেয়ে ওদের যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা যে খেলা করছো কী পাবে সময় নষ্ট ওরা উত্তর দিতে পারবে না কারণ ওরা খেলে আনন্দের জন্য ওরা খেলে তো আনন্দের জন্য কেন খেলবে কী পাবে তুমি টাকা পয়সা পাবে ওটা বললে তো হবে না কাজেই ভগবান কেন আনন্দময় বিলাস করেন ভক্তের সঙ্গে এর প্রীতি সন্দর্ভে বিস্তর ব্যাখ্যা সোনমার লোক রকম প্রীতি সন্দর্ভ গভীর ব্যাখ্যা ব্রজনশীল বলে একটা পণ্ডিত ছিলেন ব্রজনশীল যার নাম ছিল ভক্তিবল অক্তিত্ব প্রায়ই বলতেন ব্রজনশীল তিনি থাকতেন বোলপুরে রবীন্দ্রনাথের যে সেন্টার তার কাছাকাছি কলকাতা ইউনিভার্সিটির কলকাতার আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর নাম কোনোদিন মোছা যাবে না এত বড় বিদ্যান ব্রজনশীল তারপরে রাজবিহারী এভিনিউ যার নামে হয়েছে যিনি স্বাধীনতা সংগ্রামী তার নামও কলকাতা ইউনিভার্সিটি মুছতে পারবে না সি ভি রমন এর নাম কতগুলো ব্যাপার আছে অনেক সত্যেন বোস এরা এক একজন এক একটা কৃতিত্ব আছে যে কথা বলছিলাম ব্রজনশীল তার জীবনে জানিয়েছেন যে ব্যক্তি বৈষ্ণবের আনুগত্যে প্রীতি সন্দর্ভের কোনো খবর রাখেননি তার জীবনটা বৃথা অতএব কিন্তু তিনি বৈষ্ণব ছিলেন না কে বৈষ্ণব জগতের অনেক কিছু তিনি জানতেন পড়তেন তিনি বলেছেন যদি কেউ প্রীতি না জানে গুরু বৈষ্ণবের আনুগত্যে তার জীবনটাই বৃথা বৈজনশীল কেমন ছিলেন একটা উদাহরণ ভক্তিপাল্য তৃতীয় বলতেন আর হাসতেন কীরকম বলছে তখনকার দিনে তো গাড়ি ফাড়ি ছিল না একা গাড়ি ছিল টেনে নিয়ে যেত এইসব গাড়ির কোচওয়ান এসছেন গাড়ি নিয়ে তিনি ঘর থেকে অনেকবার ডাকবার পর বেরিয়েছেন বেরিয়ে এসে এবার গাড়িতে উঠবেন ওরে হাতেলটাও ধরেছেন হাতেল ধরে দাঁড়িয়ে পড়লেন পনেরো মিনিট চিন্তা করছে হাতলটা ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়িতে উঠছেন না এরকম পাগল ছিলেন মানে সায়না পাগল গাড়িতে উঠতে পারছেন না গাড়ি ধরতে গিয়ে একটা চিন্তা চলে এলো ঠিক যেমন আইনস্টাইন হতো গাড়িতে যেতে যেতে ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করো কোথায় যাবেন আমার বাড়িতে যাও আপনার বাড়ির অ্যাড্রেস কী তো বলতে পারবো না অ্যাড্রেস আমার নিজের বাড়ির অ্যাড্রেস বলতে পারবে না বলে আপনি কোনো একটা লোককে জিজ্ঞাসা করুন কাছাকাছি চলে এসছে ওই রাস্তাটা আমি জানি তারপর আমার মনে নেই কোন লোককে জিজ্ঞাসা করছে ও আইনস্টাইনের বাড়ি যান বলে এই দিক দিয়ে যান ওইখান দিয়ে পেয়ে যাবেন তাহলে নিজের অ্যাড্রেস জানেন না কেন সবসময় চিন্তা করছে একটা অন্য অন্য রাজ্যে রয়েছে এটা আমাদের কাছে হাসির কথা যে টেলিফোন নাম্বার কি আপনার বা দাঁড়ান বলে ডায়রি খুলে আপনার টেলিফোন নাম্বার আপনি জানেন না কি দরকার আছে আমি তো খুললেই পেয়ে যাব মাথায় অনেক কিছু রাখতে হয় এই জন্য সব রাখে না যাই হোক এখন এই রকম ধরনের ব্যক্তি ছিলেন সমাজে অনেক রকম এখন প্রশ্ন হলো এখানে বিশ্বনাথ চক্রবর্তীবাদ ব্যাখ্যায় বলছেন যে তিনি কৃষ্ণকে বর্ণনা করছেন তিনি কৃষ্ণ ছাড়া কিছুই জানেন এমনকি ব্যাকরণ পড়াতে বসেছেন ব্যাকরণ ধাতু শব্দরূপ ব্যাখ্যা করতে গিয়ে লাস্টে বলছেন কৃষ্ণ ছাত্ররা বলছেন পণ্ডিত মশাই কী পড়াচ্ছেন আগে তো ভালো পড়াতেন আপনার কী হয়ে গেলো বলে কেন আমি কি ভুল বলেছি প্রমাণ করো আমি ভুল বলেছি প্রমাণ করো কেউ তো প্রমাণ করতে পারছে না ধাতুরূপ শব্দরূপ ব্যাকরণ পড়াচ্ছে সব কৃষ্ণ বলছে শেষে কী হলো বলে আমার দ্বারা আর পড়ানো হবে না গৌরাঙ্গ চকের জল ফেলতে ফেলতে গ্রন্থেতে দড়ি দিলেন যে বললেন আমার দ্বারা আর ব্যাকরণ পড়ানো হবে না তোমরা অন্য জায়গায় পড়ে নাও তোমরা অন্য জায়গায় গিয়ে পড়ো আমার আর হবে না অবস্থা নাই এইগুলো ভগবান লীলা করে দেখিয়েছেন যে একটা লোকের ভক্তি হলে পরে বাস্তবিক তার কি হয় সাধুকে তো লোকে চেনে না না আমাদের জগতে সাধুকে কেউ চেনে না সাধু লক্ষণ কী তাদের কি হয় এগুলো কেউ চেনে না তারা বাইরে বেশ দিনই সাধু নির্ণয় করে নেই যাই এখন এই অবস্থা চলছে কিছু করার নেই ভক্তিম ঠাকুর বলছেন কোন আধ্যাত্মিক সংস্থা ভক্তিম ঠাকুর বলছেন কোন আধ্যাত্মিক সংস্থা বক্তৃম ঠাকুর জানাচ্ছেন কোনো আধ্যাত্মিক সংস্থা বা ভজনের সংস্থা যাই হোক এটা যদি চালাতে হয় তাহলে ত্যাগী বেগ ত্যাগী লোকের দরকার হয় ত্যাগি লোক ছাড়া কী চালাবে কোনো যদি আশ্রম চালাতে হয় কোনো আধ্যাত্মিক আশ্রম ভক্তি আশ্রম চালাতে গেলে ত্যাগী লোকের দরকার হয় ত্যাগিলোক লোক ছাড়া কে চালাবে ত্যাগি লোকে বেশি দোরা বক্তৃমন ঠাকুর বলছে এটা তো অনস্বীকার্য এটা স্বীকার করতেই হবে আশ্রম আদি ত্যাগী লোকের দ্বারাই চালানো ভালো কিন্তু তার মানে এই নয় এমন ত্যাগী লোকের দ্বারা আপনি চালাতে আরম্ভ করলেন যাদের চরিত্র আদর্শ এত ঘৃণ্য বক্তৃমন ঠাকুর বলছেন এদের চরিত্র আদর্শ এত ঘৃণ্য যে যাদের আদর্শ দেখে সমাজের লোক নিশ্চিব অন্তত থুথু ফেলে থাক থুক এরা এরকম তাহলে সেই আশ্রমের দ্বারা আমি সমাজের মঙ্গল করবো তো দূরের কথা সমাজের অমঙ্গল হয়ে যাবে আমি সমাজের মঙ্গলের জন্য মঠ মন্দির খুলেছিলাম কিন্তু বর্তমানে দেখছি মঠ মন্দিরের দ্বারা সমাজের অমঙ্গল হয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখের কথা এটা উচিত নয় মঠ মন্দির ব্যবসা করবার জন্য খোলা হয়নি বেশি করে লোকে প্রণামী দেবে আমি আনামে থাকবো খাবো দাবো নরকে যাবো এই জন্য হয়নি প্রায়ই এই ভাষাটা বলতেন খাবো দাবো থাকবো আমাকে বিরক্ত করবে না খাবো দাবো থাকবো আরে খাবো দাবো থাকবোর জন্য তো মর নয় এখানেতে এই যে বিষাক্ত বিষাক্ত শরীরের যে রক্তটা আছে না এই রক্তগুলো বিষাক্ত কিন্তু আস এই রক্তগুলো সেবাতে দিতে হবে সেবাতে না দিলে ওই রক্তটা রয়ে যাবে ওইটা বিষফোরা বেরোবে পুঁজ বেরোবে পরে ভক্তিপাল তৃতীয় প্রায়ই বলতেন মানুষ যেখানে নিজের এনার্জিটা দেয় সেখানে তার আসক্তি হয় সমাজের লোকের আসক্তি সংসারের প্রতি কেন হয় টাকার প্রতি কেন হয় কারণ এখানে এনার্জি এনার্জিটা দেয় মানুষ যেখানে তার শক্তিটা ব্যয় করবে সেখানে তার আসক্তি জন্মাবে এই জন্য আমি আমার শক্তিটা যদি আমি প্রভুপাদের সিদ্ধান্ত বিচার গৌরীয়গণের গৌরীয় মঠের সিদ্ধান্ত স্থাপনা করার জন্য রক্তটা জল করি তাহলে আমার মরণকালে কখনোই আমার আসক্তি অন্য জিনিসে হতে পারে না হতে পারে কি এটা কোনো দিনই হতে পারে না হবে না হতে পারে না কারণ দিন রাত সেই চিন্তা করলে কী করে হবে অন্য চিন্তা কেউ যদি বলে আমি বাজিমাত করে দেবো সে সময় মরবার সময় ভগবানকে চিন্তা করে নেব অত সোজা নয় কেউ যদি বলে আমি সারা জীবন যা করলাম করলাম মরণের সময় আমি চিন্তা করে নেব অত নয় অত সং অত সোজা নয় জং জং বা অপিসরণ ভাবম তাই যদি অন্ত কলে বরম ওই স্মরণে ভগবান আসবে না সকালবেলা উঠে কি করতে হয় এটা পর্যন্ত কোনো দিন আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না এরকম ছাগল আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না সকালে উঠে কি করতে হয় রাত্রে শোয়ার আগে কি করতে হয় কিন্তু জিজ্ঞাসাই নেই ভজনের ইচ্ছা থাকলে তো জিজ্ঞাসা হারে জিজ্ঞাসাই নেই কী করে করতে হয় বলুন তো কীভাবে শক্তিটাকে বজায় রাখবো কীভাবে নষ্ট কেন জিজ্ঞাসাই নেই হ্যাঁ খাবো দাবো থাকবো একটা কোনো প্রশ্ন নেই পরিপ্রশ্ন নেই যাতে কীভাবে আমি আমার ব্রহ্মচর্য সন্ন্যাস পালন করব কি পদ্ধতিতে কোনো জিজ্ঞাসা প্রশ্নই নেই অবাক লাগে এ থেকে আমার মনে হয় মৃত সমাজ মৃত ডেড বডি সমাজটা পুরো ডেড বডি আমি উচ্চ উচ্চস্বরে চিৎকার করে বলি টোটাল মরে গেছে কেউ বেঁচে নেই এরম অবস্থা বেঁচে থাকলে তার একটা বাঁচার একটা সিনটম আছে যেটা প্রবাদ জানেছে প্রাণ আছে যার সেহেতু প্রচার আমি বলছি না মহাজনের কথা প্রবাদ যে মরে গেছে কি বেঁচে আছে কী করে বুঝবো বলছে প্রাণ আছে যার সেহেতু প্রচার কিসের প্রচার করছে কে প্রচার করতে যাচ্ছে কে কে যাচ্ছে প্রচার করতে প্রাণ আছে কি প্রাণ নেই মানে পেছনে রয়েছি খাচ্ছি যাচ্ছি ঘুরছি ওই প্রাণের কথা বলা হচ্ছে না ভক্তিমান ঠাকুর বলছেন শিক্ষায় শরণাগতি ভক্তের প্রাণ যার শরণাগতি নেই তাকে প্রভুপাত বলছেন পশুর থেকে অধম পশু এত কাজ করতে এত খারাপ কাজ করতে পারবেন পশুর থেকে অধম প্রভুপাত বলছেন পশু সদৃশ বা পশু থেকে তাহলে দেখা গেল মানুষ যেখানে তার শক্তিটা দেয় ব্যয় করে সেখানে আসক্তি হয় ভজনে যদি ব্যয় করে ভজনের প্রতি আসক্তি হয় ভজনে আনন্দ লাগবে ভজনে আনন্দ লাগবে ভজনে আনন্দ না লাগলে কি ওরা পাগল এমনকি শাস্ত্রে বলা আছে শুধু শাস্ত্রে বলা আছে না একটা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে প্রমাণ শুধু শাস্ত্রে বলা চের নয় প্রত্যক্ষ প্রমাণ আছে যে কোনো সাধু তার শরীর ছেড়ে চলে গেছে ভজন করতেন শরীর ছেড়ে চলে গেছে সেই সাধুকে বর্ষানার পাহাড়ে আবার দেখা গেল কেন ভজন করছে আরে ও তো চলে গেছে দেহ ছেড়ে দশ পনেরো বছর আগে চলে গেছে আবার দেখছে বা ভজন কুটির বসে ভজন করছে কেন ভজনে আনন্দটা সে কিন্তু শরীর ছেড়ে চলে গেছে তারপরেও সে ভজন সনাতন গোস্বামীকে দেখা গেছে রূপক দেখেছে কেন চলে গেছে চলে গেল নিত্য ভজন করছে ভজনে আনন্দ ভজনে আনন্দ পাচ্ছে আমরা গুলতা গুলতামি করে আনন্দ পাই গুলতামি আনন্দ পাই ওরা ভজন করে আনন্দ যে ভজন করে আনন্দ পায় এমনকি ফৌপাত এত বড় কথা বলেছেন কথাগুলো মনে রেখো ফৌপাত এত বড়ো কথা বলেছেন যে ব্যক্তি তার জীবনে অনন্য ভজনের সামান্যতম আস্বাদন করেছেন সে ভজন ছাড়তে পারবেন না অনন্য ভজন সেই অনন্য ভজনের আস্বাদন যেমন পরমান্ন খেয়ে বলে খুব ভালো হয়েছে একটু দাও কিছু খেলে যেমন আসা অমৃত রসমালাই আদি খেল এই জন্য অনন্য ভজনের যদি বিন্দুমাত্র আস্বাদন করে থাকে তার ভজন ছাড়া সম্ভব নয় আস্বাদন পাইনি বলে এই পাগল ছাগলের মতো সময় নষ্ট করছে ওরে কী করছি যে ওরে কী করছি যে এটা কর আরে এই নিজে নিজেই করতে হবে আমাদের গুরুদেব কি পেছনে লেগে রয়েছে আমাদের গুরুদেব পেছনে লেগে রয়েছে এটা কর এটা কর গুরুদেব গুরুমত বলে দিয়েছে একবার বুঝে পাইছি কীভাবে করতে হবে সব পেছনে লেগে থাক একই কথা কাজেই এটা বাস্তব কথা যে টাকা রোজগারে সময় দিচ্ছে টাকার প্রতি আসক্তি টাকা যার কাছে ময়লার মতো আসে ঠিক আছে নিয়ে যা তা টাকা ছুতেও চায় না প্রপাত কি টাকা ছুতেন টাকা তো তার কাছে আসতো কি তাই বলে যদি প্রপাত গেল আপনি বিষয় তো পাক করে ফেললেন বিষয় এত কিছু তো ভুল কথা হলো এটা যুক্ত বৈরাগ্যের কোনো কথা সে বোঝে নাই তাই জন্য এই কথা বলা হল যুক্ত বৈরাগ্যের দুটো ফর্মুলা কোনো দিন ব্যাখ্যা করা হবে ভগবানের ইচ্ছায় শুনবে তাহলে বুঝতে হবে যদি এই দুটো ফর্মুলা নিজের জীবনে আনতে পারো প্রয়োগ করতে পারো তাহলে বিরাট বৈষ্ণব হয়ে যাবে যদি কেউ এই দুটো ফর্মুলা রসামৃত সিন্ধুতে ভক্তিরসামৃত সিন্ধুতে রূপকৃষ্ণ বাদ দিয়েছেন এই দুটো ফর্মুলা বহুপাত্রা জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখিয়েছেন মুহূর্তে বলব না মুহূর্ত তো অনেক বড় প্রত্যেকটা সময়তে তিনি দেখিয়েছেন এটা কি না প্রাপঞ্চিকতায়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুন মুমুক সৌভের পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে অনাসক্তস্য বেশায়ানো যথার হোম উপযত্ব কৃষ্ট সম্বন্ধে যুক্তম বৈরাগ্য উচ্চাতে তা আমাদের যুক্ত বৈরাগ্য করতে হবে আমাকে তুমি কোট আর প্যান্ট দাও পরে আমি স্যাটারডে ক্লাবে গিয়ে কথা বলবো ওরা মদ খাচ্ছে আমি কথা বলবো আমাকে কোট প্যান্ট দিয়ে দাও আবার সে ফেলে দিয়ে আবার সে আমার বেশভূত এটাকে বলে যুক্ত বৈরাগ্য কোট প্যান্ট টাই এসব পরে গিয়ে কথা বলে আসতে যুক্ত বৈরাগ্যের কথা বুঝতে গেলে কোটি কোটি জন্ম অপেক্ষা করতে হবে প্রপাতে আনুগত্য করলেই বোঝা যায় যে জন্য বনগোস্বামী মানিতে বলেছিলেন কোট প্যান্ট আর জুতো সু পরে আমার কাছে আসুন যখন এসছিলেন প্রপাত বলেছিলেন হ্যাঁ এখনই আপনার যুক্ত বৈরাগ্য হল এখন আপনি বৈরাগ্যটাকেও ত্যাগ করেছেন আপনি এবার রাধা গোবিন্দ গৌরাঙ্গ মহাপুর সেবার জন্য বৈরাগ্যটাকেও লাথি মেরে দিয়েছেন যেখানে বৈরাগ্যটাকেও আপনি লাথি মেরে দিয়েছেন তাহলে কত বড় আপনি বৈরাগ্যকে আপনি পাত্তা দেন না কে বৈরাগ্য বলুক আমাকে আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিব গো ভুল দিক এটি তো আমার সাকসেস কেউ যখন বলবে আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিব গো এটি তো অবধূতের অবধূত সুখদেব গোস্বামী যে অবধূত কী করে বুঝব তার কাপড় নাই এটা বড়ো কথা নয় কাপড় অনেক পাগলেরও থাকে না কিন্তু বাস্তবিক অবদূত কি তাকে কেউ চিনতে পারছে না তাকে পেছনে বাচ্চাগুলো সব ধুলো ছুটছে কাকুর ছুটছে তাকে বলছে ল্যাংটো বাবা এসছে নাঙ্গা বাবা আয়ে গেও হিন্দিতে বলছে নাঙ্গা বাবা আয়ে গায়ো তাকে চিনতে পারছে না অলক্ষ লিঙ্গ নিজ লাভ তুষ্ট কী বলছেন অলক্ষ অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট বৃতশ্চ বালই রবধূত বিষ ব্রীত্চ বালই মানে ছোট বালু ঘিরে ধরেছে বাবা বাবা না আর বাবা সোজা চলছে কুকুরা চুল পাগলের মতো চারিদিকে চুল গড়াচ্ছে কৃষ্ণের মতো রূপ হ্যাঁ প্রলম্ব বাহুম প্রকীর্ণ কেশম চুল প্রলম্ব বাহু লম্বা শরীর শ্যাম্বরণ অপূর্ব সুন্দর চলছে লক্ষণগুলো আছে লক্ষণগুলো দেখে চেনা যায় লক্ষণগুলো দেখে চেনা যায় কি অবস্থা কিন্তু পৌপাদ যুক্ত বৈরাগ্যের লক্ষণ এত বড় পরমহংস জগতে কোনোদিন দিন এসছিল কি না আমার জানা নেই বরম পরমার্থ প্রতিম তার মানে পরমহংসদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ কিন্তু বাইরের দৃষ্টিতে তিনি কোট পড়ছেন পাগড়ি পড়ছেন পরে সাহেবদের সঙ্গে কথা বলছেন ইংরেজিতে এরকম যুক্ত বৈরাগ্য যখন বৈরাগ্যটাকেও আমি লাগে লোকে আমাকে বিষয় বলুক কি যায় আসে আমাকে লোকে বিষয় বলবে ভালো কথা আমার অন্তরে তো ভগবান জানেন আমি কি তাহলে বড় আমি বড় গৌর কিশোর বাবাজিমা গালাগাল দিতেন রেগে গিয়ে বলতেন বেশু সাধুগিরি দেখিও না বেশি সাধুগিরি দেখিও না আমি জানি তোমার সাধুগিরি গৌর কিশোর রেগে গিয়ে বলতেন বেশি সাধুগুরি দেখিও না তোমার সাধুগুরি আমি জানি কেন তোরা বুঝতে পারে চোখটা আছে না দেখলে বুঝতে পারেন কে কত বড় সাধু সাধুগিরি দেখাচ্ছে বড় সাধু হয়েছে চারবার চান করলেই বড় সাধু হয় না হ্যাঁ সাধু হতে গেলে অনেক চেষ্টা করতে অনেক কষ্ট করতে হয় যাই হোক অনেক কথা আলোচনা করতে হয় একটা জিনিস বোঝাতে অনুভব করতে গেলে এখানে বলছেন সাঙ্গ পাঙ্গ আস্তপার সদম তাহলে কৃষ্ণ বর্ণম বলতে বিশ্বনাথ চক্রদেব বলছেন কৃষ্ণকে যিনি বর্ণনা করেন ঠিক আছে কৃষ্ণ 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 হে হ্যাঁ বলছেন না দক্ষিণ ভারতে আসে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম রাম রাম রাঘব রাম রাঘব রক্ষমাম বলে আর হরে কৃষ্ণ বলে যখন চলতে আরম্ভ করবেন দৌড়ে পাচ্ছে না মহাপ্রভু হাঁটছেন এইরকম লম্বা লম্বা পা হরে কৃষ্ণ হরে পেছনে ভক্তরা বুঝি কোথায় চলে গেলো রে বাবা ধরতে পারছে না এত জোরে চলছেন এই রকম হচ্ছে প্রভু আমাদের ভাগ্য যে আমাদের নবদ্বীপে বাস হয়েছে গৌরাঙ্গের কে বলতে পারে এই যে এত ধুলি কণা এর মধ্যে গৌরাঙ্গের ধুলি নেই বলতে পারো কি শিবাস পণ্ডিতের ধুলি নেই কি করে বললে তুমি অত বড় সাহস হলো তোমার এই ধুলি কোনো মধ্যে থাকতেই পারে অদ্বৈত গোসায় ধুলি শিবাস পণ্ডিত নিত্যানন্দ কে বলতে পারে থাকতেই পারে ধামে কেন থাকবো বলে ধানে থাকার লাভ আছে আবার ধামে থাকার ক্ষতিও আছে ধামের নিয়ম মেনে থাকতে হবে পাগল ছাগলের মধ্যে থাকলে হবে না ধামটাকে বলা ব্রহ্মরজ বোঝা গেল এই ধামটাকে কি বলা ব্রহ্মরজ তাহলে আমি আগুনের ওপর বসে এরকম ভজন করছি ব্রহ্মরজ আর যদি আমি বোম্বেতে বসে ভজন করি সেটা আলাদা হয় একটু আলাদা হয় যদিও শুদ্ধ বৈষ্ণব থেকে কিছু হয় না যেখানেই থাকো বৃন্দাবনে তথাপি হয় এটা ব্রহ্মরজ এ কোটি কোটি জন্মে আমি কী তপস্যা করেছি জানি না আমি নবদ্বীপের স্থান পেলাম গোদ্রুমে গুরুদেব কৃপা করি গোর কিন্তু কোথায় চেতনাই নেই ঘাটের মড়া চেতনাই নেই যে কোন গোদ্রুমে আমি রয়েছি সে বৃন্দাবন অভিন্ন কত আনন্দ আমার কোনো অনুভব নেই আছি খাচ্ছি যাচ্ছি আছি এটা করলে হয় না অনুভব কর মানুষের মূল্য জেনে রেখো অনুভাবে আমি সাধুর কথা ছেড়েই দিলাম আমি সাধুর কথা যদি নাও ধরি মানুষের মূল্যটা কিসে হয় তার অনুভবে তার আচরণে তার চিন্তা চেতনায় তাই জন্য নিমাদা তো সমাজের আমি ভজন করতে এলাম আমার কোনো চেতনা নেই কিছু নেই অতএব আমি নিন্দা করতে আরম্ভ করলাম নেতাজি সুভাষচন্দ্রকে আমি নিন্দা করতে আরম্ভ করলাম কাকে যে দেশবন্ধু চিত্তরঞ্জন কী করে করলে সরোজনী নাইডু ওদের তো চেতনা কিছু ছিল তাই জন্য তো তারা দেশকে করার চেষ্টা করেছে হয়তো ভজন করতেন চেতনা কিছু তো ছিল আমি তো তাও নাই আমি তো নিজের মঙ্গল করতে পারি না অপরের কিছুই করতে পারি না তো কত বড় বড় বড়ো কথা বলে কি হবে ধর্ম কত লাগবে সেই জন্য বলছেন সাঙ্গ পাঙ্গ অস্ত মানে হচ্ছে স্ব অঙ্গ অর্থাৎ অঙ্গ সহিত সংস্কৃত বলে সাঙ্গ স্বার্ধম স্বার্ধম সংস্কৃত স্বার্ধ মানে একসঙ্গে সাকম স্বার্ধম এর মানে একসঙ্গে রাধা কান্তে নাপি স্বাকম স্বার্ধম নমামি এগুলো ভাষার এখানে বাংলায় আমি অনায়াসে বলতে পারি হ্যাঁ স অঙ্গ মানে সাঙ্গ অর্থাৎ অঙ্গ সহিত তাই তো এই মানে হয় অঙ্গ সহিত সাঙ্গ ঠিকই আছে বাংলা মানে তাহলে সংস্কৃত তো এই মানেই হচ্ছে সাঙ্গ অঙ্গ কাকে বলছে একটু আগে বলছিলাম রামায়ণেতে আমাদের ভাগবতে বলা আছে চতুর্ধা অগাত তিনি চার রূপ ধারণ করে এলেন কে রামচন্দ্র ভাগবতে বলা আছে রামায়ণে তো বলা আছেই রামায়ণে তো বলা আছেই এমনকি ভাগবতও বলা আছে যে চার রূপ ধারণ করে সেই ভগবান এলেন চার রূপ ধারণ করে এলেন কিন্তু যদি তুমি মনে করো ভরত ভরতকে কমা মনে করো তাহলে কিন্তু অপরাধ হবে ও রামচন্দ্রই এসছে ভরত রূপ ধারণ করলেন লক্ষ্মণ রূপ ধারণ করলেন আর শত্রুঘ্ন এই রামচন্দ্র একাই চার রূপ ধারণ করে এলেন কারণ চার রূপ ধারণ করে না এলে লীলাটা ঠিক হবে না আর বোঝাতে পারবেন না লোকে কম বোঝে তো আবার বলে যে উল্টোভাবে বেশি বোঝে লোকে ওই জন্য বোঝানো যাবে যারা বেশি বোঝে বোঝানো যাবে না চারটে রূপ ধারণ করে এলেন রামচন্দ্র পিতৃসত্ব পালনের আদর্শ দেখালেন এখানে এক্ষুনি আসবে আমাদের ত্যাগটা দুশ্চার্য সরে স্ত্রীর এক্ষুনি আসবে তো প্রসঙ্গটা তুললাম তো সেই রামচন্দ্র পিতৃসত্য পালন সত্যব্রত তিনি তিনি কোনোদিন মিথ্যা আশ্রয় দেননি নিজের জীবন পণ করলেও পুরো এই দশরথের বংশেতে কেউ কোনোদিন মিথ্যা কথা বলেনি দশরথের বংশতে আমরা তো অনায়াসে মিথ্যে কথা বলে দিই কটায় উঠেছি বলে এই পাঁচটায় মিথ্যে কথা বললে হয় না সত্য কথা বলতে হয় যা হয় সত্য বলব মিথ্যে কথা বললে তো হবে না কিন্তু রামচন্দ্রের বংশেতে রঘুবংশে রাঘব ওই যে রাঘব রঘুবংশে কোনো দিন রঘু হচ্ছে অনেক আগে এই রঘু তার আগে খট্টাঙ্গ রাজার আগে রঘু সেই রঘু তার বংশেতে কোনোদিন কেউ মিথ্যে কথা বলেনি মিথ্যে কথা বলে না তাহলে সেই রামচন্দ্র কি করে মিথ্যে কথা বলবেন রামচন্দ্র শুধু বলেন চলে গেলেন অবশ্যই এর বিচার আছে কোনোদিন শুনবে তাহলে দশরথজি মহারাজের সঙ্গে নন্দবাবার কোথায় পার্থক্যটা ইংরেজি লোকরা শুনেছে তারা অবাক হয়ে গেছে কিন্তু আমাদের এই লোক কপাল পোড়া এরা কখন শুনবে এদের তো ধৈর্য নেই শুনবেই না কিছু করার নেই আমাদের দশরথ মহারাজের থেকে নন্দবাবা কত গুরুত্বপূর্ণ তার মূল্য কত বেশি এটা কোনো দিন ব্যাখ্যা করে বলব তাহলে শুনতে পারবে বুঝতে পারবে তাহলে বলা হচ্ছে চার রূপ ধারণ করে চতুরধা চতুর্ধা চতুর্ধা মানে চতুর্ধারা চতুর্ভাগ হয়ে এলেন কারণ লক্ষ্মণ রূপে তিনি সেবার আদর্শ দেখাবেন ভরত রূপে তিনি ভগবানের প্রতি কতটা ভালোবাসা হতে হয় এটা দেখাবেন আর শত্রুঘ্ন রূপে তিনি যে পালন শক্তি বা রামচন্দ্রের যে আদর্শগুলো কি করে দেখাতো শত্রুঘ্ন মানে শত্রুঘ্ন শত্রুকে যিনি নাশ করতে পারেন তার নাম শত্রুঘ্ন বোঝা গেল এইসবগুলো একসঙ্গে দেখাবার জন্য চার রূপে এসেছিলেন ঠিক সেই রকমভাবে আমাদের পঞ্চতত্ত্ব আমাদের কাছে এসছেন পঞ্চতত্ত কৃষ্ণম ভক্তরূপ ও স্বরূপম এইটা পাঁচ রূপ ধারণ করে এসছেন একই গৌরাঙ্গ ওই একই পরাত্পর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান তিনি গৌরাঙ্গ রূপ ধারণ করেও তিনি আবার নিত্যানন্দ স্বরূপের রূপ ধারণ করেছেন তিনি আবার অদ্বৈত গোসাইয়ের রূপ ধারণ করেছেন তিনি আবার শিবাস পণ্ডিত গদাধরের রূপ ধারণ করেছেন এটা বাস্তব সত্য কথা এটা না হলে লীলাটা হবে না অপূর্ব এই ব্যাখ্যা তাহলে সাঙ্গ বলতে কী ভগবান তো নিজেই এক একাই একশো স্বরূপ তিনি তো স্বস্বরূপে প্রতিষ্ঠিত বলে সাঙ্গ বলতেন বলছেন নিত্যানন্দ অদ্বৈত গোসাই এরা যেহেতু ঈশ্বর তত্ত্ব বোঝা গেল সাঙ্গ কেন বললাম স অঙ্গ মানে সাঙ্গ অর্থাৎ যেহেতু তারা ঈশ্বর তত্ত্ব অদ্বৈত কথা হচ্ছে ঈশ্বর অদ্বৈত গোসাই কিন্তু ঈশ্বর তত্ত্ব তথাপি তিনি কিভাবে ভজন করতে হয় দেখিয়েছেন কিন্তু অদ্বৈত গোসাই ঈশ্বর তত্ত্ব জেনে রাখতে হবে নিত্যানন্দবহু ঈশ্বর তত্ত্ব অদ্্বৈতোষের সম্বন্ধে কি বলা আছে অদ্বৈত ঘোষা সম্বন্ধে যে হরি না অদ্বৈত আচার্য ভক্তি সংসনাথ ভক্তি জগতে প্রচার করার জন্য তিনি এসছেন তিনি ভক্তি কাকে বলে কেমনভাবে ভক্তি করতে হয় এই অদ্বৈত এটা জানাবার জন্য এসেছেন মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া যোতি অধহ তশাবতার এ অয়ম অদ্বৈত আচার্য ঈশ্বর মহাবিষ্ণু আর তিনি পার্থক্য নয় একই তথাপি তিনি সদাশিব রূপে লীলা করছেন তাহলে সাঙ্গ বলতে আমরা কি ধরব সাঙ্গ বলতে ধরে নেব স অঙ্গ অর্থাৎ ভগবান নিজেই দুটো রূপ যেটা নিজে ঈশ্বর তত্ত্ব রূপ ধারণ করে এসছেন বন্দে গুরুণ ঈশ অবতার এর ব্যাখ্যা কোনো দিন শুনবে তাহলে বুঝতে চৈতন্য চৈতন্যদেবের প্রথম শ্লোকটার ব্যাখ্যা শুনবে এর কত গভীর রহস্য কেউ জানেন জানবে কোথেকে জায়গা মতো সঙ্গ করতে হয় তবে জানা যায় আমরা ফালতু সঙ্গ ফালতু সঙ্গে একবার ইচ্ছা নেই রকম ইচ্ছা নেই হোক গুরুবর্গের সঙ্গ ভালো ভালো তারা অনেক খবর দিয়েছেন অনেক কথা গোপন কথা বলেছেন স্নেহ করেছেন ভালোবেসেছেন তাদের টুকটাক সেবা করতে করতে এগুলো সব যাই হোক এখন ঈশ্বর বলে অদ্বৈত গোসাই এবং নিত্যানন্দকে সাঙ্গ উপাঙ্গ উপাঙ্গ কাকে বলে উপাঙ্গ বলে হচ্ছে তোমার শিবাস আচার্য শিবাস পণ্ডিত আদি যে ভক্তবৃন্দ আছেন উপাঙ্গ এদের বলা হয় উপাঙ্গ অঙ্গ এরা সবার একই উদ্দেশ্য সংকীর্তনৈক পিতরৌ বলা হলো কেন আমরা তো জানি সংকীর্তন পিতা গৌরাঙ্গ এখানে দাস ঠাকুর দ্বিবচন ব্যবহার করছেন কৃষ্ণদাস কবিরা কি ব্যাপারটা কি দিবচন ব্যবহার করছেন কেন দিবচন এই জন্য ব্যবহার করছেন সংকীর্তনের যে পিতা এ দুজন আছেন গৌরাঙ্গ এবং নিত্যানন্দ সংকীর্তনৈকিতরৌ উলম্বিত ভুজৌ এই যে ভুজৌ এগুলো দিবচন সব সব দিবচন এগুলো ব্যবহার করছে কেন না ব্যবহার করছে এগুলো দুজনকে বলছে। গৌরাঙ্গকে একা বলছেন না নিত্যানন্দ হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছেন নিত্যানন্দ সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছে নিত্যানন্দ গৌরাঙ্গ থেকেও অনেক বড় দায়িত্ব কি দায়িত্ব তিনি অপমানের ধারেননি লোকে যে আমাকে নিন্দা করবে অপমান করবে তিনি অবধূত সন্ন্যাসী ছিলেন গৌরাঙ্গ বললেন তোমাকে বিবাহত নিত্যানন্দ বলছেন তোমার আদেশে আমি করলাম সমাজের লোক আমাকে নিন্দা করতে পারে গালাগাল দিতে পারে তা আমি আমি সেগুলো গ্রাহ্য করলাম না কারণ তুমি বলেছ তোমার আদেশে আমার কোটি কোটি সন্ন্যাস আমার হৃদয়ে থাকবে এই বিশ্বাস নিয়ে তোমার কথায় আমি ছেড়ে দিলাম আর লোকে নিন্দা করছে জানোয়ারগুলো নিন্দা করছে এই নিত্যানন্দ বিবাহ করেছে আর নিত্যানন্দ নিত্যানন্দ বিবাহ করছে তার সঙ্গে তোমার সঙ্গে সমান বললে হয়ে যাবে তাকে সন্ন্যাস বলে সেই বোঝে না ওরা মনে করে একটা দণ্ডা আর লাল কাপড় বললে সন্ন্যাস হো 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 হাসির ব্যাপার একটা লাল আলো ওর সন্ন্যাস না সন্ন্যাস হলো ভেতরের ব্যাপার কার কতখানি মুকুন্দ চরণে সেবার প্রবৃত্তি হয়েছে তে তত বড় সন্ন্যাসী কার কত তাতা টাকা কে কত বিদেশে গুলতামি করে এসছেন উপর নির্ভর করে না এর উপর নির্ভর কিছুই নির্ভর করে না এর উপর নির্ভর করে না গৌর কিশোর বাবাজিমের আচরণটা এত বড় প্রচার করেছে যে সারা পৃথিবী গৌর কিশোর বাবাজিমে ভুলতে পারবে না নে হয়তো পরবর্তী সপ্তাহে আমি আলোচনা করতে পারি কত বড় আচরণ এটি হচ্ছে প্রচার আচরণটাই প্রচার শুধু লেকচার দেওয়াটা প্রচার নয় যাই হোক এখন চার রূপ ধারণ করে এসছেন তাহলে তার মধ্যে সাঙ্গ হয়ে গেল পাঙ্গ হয়ে গেল আর পার্শ্বদ কাকে বলে কাকে ধরবো কেন পার্শ্বদ ধরবে তুমি গদাধর পণ্ডিতকে ধরো গদাধর পণ্ডিত পার্শ্বদ স্বরূপ গোসাই পার্শ্বদ রায় রামানন্দ পার্ষদ এগুলো সব পার্শ্বদ তাহলে এগুলো নিয়ে হল তাহলে উপাঙ্গের মধ্যে আমি বিশেষ কিছু বললাম না এর মধ্যে অনেকে যুক্ত হবেন আমি কয়েকটা স্যাম্পল বললাম তাহলে কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গা স্তপার এগুলো সব হলো সাঙ্গ পাঙ্গ অস্ত কাকে বলে অস্ত্রটা তো ব্যাখ্যা করলেন না অস্ত্রটা কি হ্যাঁ অস্ত্র হলো নাম সংকীর্তন গৌরবতারে তিনি কোনো একবার তিনি রেগে গিয়ে ডাকছিলেন সুদর্শন সুদর্শন সঙ্গে সঙ্গে নিত্যানন্দ বল প্রভু এটা কি করছো তুমি তো বলেছ এই অবতারে কিছু ধরবে না তুই না 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 পায়ে ধরলেন ছেড়ে দিলেন সুদর্শন এসে পড়েছে এই জগাইমাদ দেখছে সুদর্শন আসছে কাটবে গলা ওই পাড়ে কিন্তু নিত্যানন্দের ইচ্ছা ছেড়ে দিলেন প্রবু এই 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 অবতারে তো তুমি তো অস্ত্র ধরবে না আর কৃষ্ণও কোনো অস্ত্র ধরে নাই ভগবান শ্রীকৃষ্ণ কোন অস্ত্র ধরে নাই যেগুলো আমাদের মনে হয়েছে কৃষ্ণ অস্ত্র ধরেছে সেগুলো হচ্ছে বিষ্ণু তত্ত্ব কৃষ্ণর দ্বারে বিষ্ণু করে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংগ্রহ কোনো অসুরকে কৃষ্ণ মারেনি কৃষ্ণ সময় নেই সব যোগমায়া করিয়েছে বিষ্ণু কৃষ্ণ টাইম নেই ও খালি বাসি বাজায় আর কিছু করে না কোনো কিছু মারধর কাটাকাটি এগুলোর মধ্যে নাই কৃষ্ণর সঙ্গে কাটাকাটি কিছু নাই খালি বাঁশি বাজাবে নৃত্য করবে মজা করবে ঠাট্টা করবে এগুলো কৃষ্ণের কাজ কোন পাখি একটা ডাকছে ও আবার কৃষ্ণ আবার উত্তর দিই কৃষ্ণ আবার বলছে পাখির সঙ্গে কথা বলে কী করছে ওর সঙ্গে বললো কথা বলছি আমি পাখির সঙ্গে গভীরা বুঝি কী করছে ওর সঙ্গে ওই যে কথা বলছি সত্যিই তাই কৃষ্ণ সব ভাষা জানে লেখা আছে কৃষ্ণের যে চৌষট্টি গুণ তার মধ্যে আছে সর্বভাষাবিদ পৃথিবীর এমন কোনো ভাষা নেই ল্যাটিন আমেরিকা থেকে আরো যে কোনো ভাষা বলো কৃষ্ণ সব বুঝবে কৃষ্ণ এমন কোনো হিন্দি বলো ইংরেজি বলো হ্যাঁ ইচ্ছুক ভাষা যা খুশি বলো সব কৃষ্ণ বুঝবে কিন্তু সবই বোঝে লেখা আছে সব ভাষা সর্বভাষাবিদ যাই হোক এখন অস্ত্র মানে হলো সংকীর্তনের দ্বারা সংকীর্তনের দ্বারা সবার হৃদয়কে বিগলিত করে সংকীর্তনের দ্বারা অসুরগণকে মেরে ফেলে এবার তার ভেতরে যে দেবভাব এটাকে জাগ্রত করেছে এই হল অস্ত্র তিনি কোনোদিন দিন মারামারিতেই যাননি গৌরাঙ্গ কাকে থাপ্পড় মারেননি মারামারি করেননি কিছুই করেননি কোনো দিন কিছু করেনি খালি সংকীর্তন বলেছেন এর দ্বারাই তিনি মায়াবাদীকে জয় করেছেন দক্ষিণ ভারতে গেছেন তাদের জয় করেছেন প্রাচণ্ড মারতে এসছে গৌরাঙ্গকে অস্ত্র নিয়ে তাকেও তিনি মারেন নাই ভট্টথারি মারতে এসেছিল ছুরি কাটারি নিয়ে মারতে তবে তবেরে বেটা গৌরাঙ্গ কিছুই বলেন তাদের অস্ত্র তার গায়ে পড়েছে ছুরি কাটারি পায়ে পড়েছে আর বুদ্ধের যে আচার্য বুদ্ধের তারা দুর্গন্ধ দূষিত অন্ন দিয়েছেন দূষিত অন্ন যে অন্ন কেউ খায় না গৌরাঙ্গ প্রসাদ এটা প্রসাদ দাও প্রসাদ প্রসাদ আর সেই কী হলো বড় একটা চিল পাকিয়েছে থালাটাকে উপরে নিয়ে গেল নিয়ে গেল উপর থেকে ফেলে দিল থালা আর বুদ্ধের যে গুরু তার মাথায় দুম করে পড়ল মাথা ফেটে রক্ত রক্ত গৌরাঙ্গ লীলা জানেন গৌরাঙ্গ এত মজা জানেন কিছুই করবেন না মারধর কিছু করবেন সব করছেন এইভাবে ডেকে গেল যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তিহি সুমেধ সহ যারা বাস্তবিক বুদ্ধিমান তারা সংকীর্তন যজ্ঞের দ্বারা যজ্ঞই সংকীর্তন প্রায়ইয়ের যজন্তীহী তাকে যজন করা অর্থাৎ পূজা করার একটাই রাস্তা সংকীর্তন পিতাকে সংকীর্তনের দ্বারা আরাধনা করতে হবে সন্তুষ্টি তার সন্তুষ্টি বিধান করতে হবে এইটাই নিয়ম তাই জন্য বলছেন যজ্ঞীর সংকীর্তন পায়ের যজন্তীহী সুমেধসহ সুমেধস সুমেধ কাকে বলে সুমেধা যাদের বুদ্ধি কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কোনো কিছুতে বিশ্বাস নাই যাদের বিশ্বে একমাত্র ভক্তিতে এবং হরিনামেতে তাদের সুবৃদ্ধি বলা হয় এই তাকে বলছেন সুমেধ সুমেধা অনেকের মেধা আছে এবার সে লন্ডন পাস করে এলো মেধা আছে কিন্তু সুমেধা নয় এগুলোকে সুমেধা বলা যাবে না সুমেধা হলো কি যে মেধার দ্বারা সংকীর্তনের আনন্দ বোঝা যায় ভগবানই সর্বস্ব আনন্দময় বোঝা যায় এবারে সুমেধা পরের সপ্তাহে আলোচনা করব কিভাবে সংকীর্তন মেধা গৃহমেধা এগুলো সব পরের সপ্তাহে আলোচনা করার ইচ্ছা করি এখন তারপরের শ্লোকটা আলোচনা একটু করা যাবে সেখানে বলছেন ধ্যম সদা পড়িভবগ্নমিষ্ট দৌহম তীর্থাসপদম শিব শরণ্যম ধীরহম পনতপাল ভাত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম কী বলছেন ধেয়ম তাকে ধ্যান করা উচিত ধ্যানের যোগ্য একমাত্র আর কাউকে ধ্যান করতে হবে ধ্যম সদা সদা মানে কোনোরকম যেন বাদ না যায় মানে সব সময় যেন গৌরাঙ্গ চরণটাকে দেখতে পাবো এরকমভাবে মোটোবাস করতে হবে খাওয়া দাওয়া লোকের সঙ্গে চলাফেরা সবের মধ্যে ফোন করছো এর মধ্যেও কিন্তু যদি একটু সরে যাও ব্যাস ছুরিতে কেটে যাবে পার এই কথাটা মনে রেখো যাতে মাতাল তাহলে ঠিক একটু এদিক ওদিক হয়েছে আর ফোনের আর্নিকের সময় ফোন লাথি মেরে ফেলে দেবে হ্যাঁ দূর হয় একদম নয় কোন রকম নামের সময় সেগুলো সব লক্ষ্য করো তাহলে ভজনের শক্তি বাড়বে আমি কথা দিচ্ছি আমি প্রতিজ্ঞা করে বলছি যেগুলো পালন কর শুধু শুনলে লাভ হবে শুনে পালন করলে লাভ হবে তাহলে ধ্যম সদা পরিভাবগ্নম অভিষ্টদৌহম তীর্থাস্পদম শিবা বীরঞ্চনুতম শরণ্যম বৃথাত পনতপাল ভবাত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম সেই মহাপুরুষ তার চরণ কমলকে ধ্যান করতে চাই সময় সেই চরণের চিন্তা করতে চাই যে চরণ ব্রহ্মা শঙ্কর চেষ্টা করেও দর্শন পায় না একটু দর্শন দাও এক ঝলক যদ্যপি সমাধিস নত নখাগ্র মরিছি ইদমি সামি নিষমাচ্যুত তদি কৃপাদ্ভূত ভীচিন কৃষ্ণ দেব ভবন বন্দে হরিদেব ভবন্তম বন্দে তাহলে ভগবানের চরণ কমলের নখ জ্যোতি দেখবার জন্য শঙ্কর তপস্যা করছে একটু যদি দেখা দেয়। সামান হঠাৎ একবার দেখা রায় পেয়ে গেছি দর্শন এইভাবে চেষ্টা করে আমরা এই পৌপাদের বংশের কুলাঙ্গার হয়েছি অনায়াসে পেতে পারি পৌপাত শক্তি দিয়ে গেছেন অনায়াসে পৌপাত সেই শক্তি সঞ্চার করে গেছেন কিন্তু নেওয়ার মতো লোক নাই কুলাঙ্গার আমি নিজেকে কুলাঙ্গার বলি কিছু পেরে উঠলাম না কাজেই এত বড়ো সুযোগ যে পৌপাদ আমাদের বংশে সব দিয়ে গেছে ভক্তিমেন্দু ঠাকুর আর কোনো চিন্তা নেই কে এত বড় বড় গ্রন্থ পড়বে ভক্তিমেন্দ ঠাকুরকে জানলেই হয়ে গেল বক্তব্য জানলে সব জানা হয়ে যাবে প্রপাত সব বলে দিয়ে গেছেন গোস্বামীগণের যত লেখা সব তিনি ভক্তিমেন্দ্র ঠাকুর সরল ভাষায় বলে দিয়ে গেছেন ওই জন্য বললাম নাম্বারটাকে লক কর ছাগলগুলোর নম্বরটা কেন এটা হচ্ছে দুষ্ট সঙ্গ অধপতন কোথায় যাবে আস্তে আস্তে দেখতে পাবি এটা অপেক্ষা করতে হবে কত বড় সাহস স্পর্ধা মহাপ্রভুকে যখন বলেছিল প্রকাশানন্দ সরস্বতী আরে ঠিক আছে একই সম্প্রদায় সন্ন্যাসী বেদান্ত শোনেন না কেন কী ব্যাপার মহাপ্রভু তখন বললেন আমার গুরুদেব আমাকে শাসন করেছেন তুমি মূর্খ তোমার নাই বেদান্তে অধিকার আর কত বড় সাহস এত হরিকতা হচ্ছে হাজার হাজার এত বড় অধপতন হয়েছে এগুলো শুনে সেগুলো গ্রহণ করতে পারছে না এর মধ্যে সব বেদান্ত আছে যত কথা বলছি সবার মধ্যে সব ব্যাখ্যা করে বলে দেব বেদান্ত সব ব্যাখ্যা আছে দেখতে পায় না আনুগত্য করলে তো আনুগত্য করলে তো খালি দীক্ষা নিয়ে নিয়েছি ফু নিয়ে নিয়েছি আমার গুরুদেব উনি আরে তোমার গুরুদেব উনি মানে কে তোমার গুরুদেব কে তোর গুরুদেব তো দেখি কি দীক্ষা নিয়েছিস তুই আচরণ নেই কিছু নেই সব উৎপাতের দল দীক্ষা নিয়ে নিয়েছিস হয়ে গেছে ফুঁ নিয়ে নিয়েছে কানে কানে ফুঁ এখন দীক্ষা মানে ফুঁ কানটাকে বাঁধু ফু নিয়ে হয়ে গেল দীক্ষা সবাই দীক্ষা হয়ে গেছে অত সোজা তাহলে তোমার এই ব্যবচারগুলো তোমার করার ইচ্ছা হতো না তুমি সৎসঙ্গ করবে তুমি দূর হও তুমি কাজেই ভাগবত বলছেন জং ব্রহ্মাবরুণেন্দ্রুদ্ স্তমন্ত্রী দীপ স্তবৈ বুঝছে না এসব শ্লোকে আলোচনা করব পরের সপ্তাহে সবাই চাইছে একটু ভগবানের চরণ দেখবে আর তাকে পাই না আর অনায়াসে প্রভুপাত আমাদেরকে সুবিধে করে দিয়ে গেছেন একটু চেষ্টা করলেই পাওয়া যাবে একটু চেষ্টা করলে হয়ে যাবে বেশি পরিশ্রম করতে হবে না এত সোজা তারপরেও কোনো কপালে নাই তাহলে সমস্ত তীর্থের সমস্ত তীর্থের মূল তীর্থ সমস্ত তীর্থের মূল তীর্থ যেসব তীর্থগুলোর সম্মান লোকে দিচ্ছে যে তীর্থগুলোর মর্যাদা আমরা বুঝি সেই তীর্থগুলোর মহিমা থেকে হয়েছে এই চরণ তীর্থাস্পদম তার চরণ থেকে এই তীর্থের মহিমা হয়েছে এরা কীর্তনাতে বলছেন না সর্বসিদ্ধি গোবিন্দচরণ তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ কে শোনে এসব কথা কোনো পাগল শুনবে কি আর শুনবে এদিক দিয়ে শুনবে বার করে দেবে হয়ে গেল শুনলাম বার করে দেবে হয়ে গেল কে রাখে এসব জঞ্জাল এত তথ্যকথা মাথায় থাকে হ্যাঁ তাহলে এখানে বলছেন শিব বিরুঞ্চে নূতন সরণ শিব বিরঞ্ছি ব্রহ্মা আদি সব পাঠ তারা স্মরণ নিচ্ছে ভগবান বাঁচাও আর এই চরণ কমল গৌরাঙ্গের যে কোনো আমার জীবনের যদি কোনো সৎ ইচ্ছা থাকে তিনি পূরণ করেছেন করবেন আরও করবেন আমি ভীত নই আমি ভীত নই আমি জানি তিনি বলছেন তার সম্বন্ধে বলা আছে ভিত্ত আর্তি হম ভিত্ত আরতি হম তিনি ভিত্তের আরতি পূর্ণ করেন তা আমি চিন্তিত কেন পাবন গোস্বী প্রায়ই বলতেন এরা খাওয়া দাওয়া থাকার জন্য এত চিন্তা করে কেন রে কি এরা কি হরিভজন করতে এসেছে কী জন্য কোথায় থাকবো কতক্ষণ শোলাম কত কী খেলাম হ্যাঁ এটা ঝাল এ কী এ হরিভজনের বুদ্ধি নাকি এগুলো এগুলো তো গ্রাস আচ্ছাদনে চিন্তা বৃথা কুরবন্তি বৈষ্ণবাহা এই কথাটা প্রায় বাউন ভাজ বলছে আরে খাওয়া দাওয়া থাকার জন্য বৈষ্ণবরা চিন্তা করেই তো পাগলের কথা নাকি এই তো ভগবান সব ব্যবস্থা করেই রেখেছে তারপরে আমি কী করে খাবো কী খাবো কী থাকবো ভজন করলাম না সেই দুঃখটা নেই দুঃখেতে মরে যেতে হয় ভজনটা হলো না জীবন চলে গেল এইগুলো কোনো দুঃখ নেই খাওয়া দাওয়ার দুঃখ বেশি সেবা হয়ে গেল একটু কম সেবা দিন হয় এগুলো দুঃখ পাগলের পোলা ভজন করলে তখন বোঝা যায় আনন্দটা কি। এখনই গল্প শুনে হবে না যেদিন প্রত্যক্ষ কৃপা পাবে সেদিন বোঝা যাবে তাহলে ভিত্ত আর্তি হম প্রণত পাল যারা তার চরণে প্রণত হন আশ্রয় নেন তাদেরকে তিনি পালন করেন মা ভই এ গুরু গুরু গুরুদেবের সম্বন্ধে কী বলো অর্চন পদ্ধতিতে বলো না সকালবেলার কী বলো কিছু বলিস না নাকি কী ব্যাপার রে বয়স চলে যাচ্ছে কিছু শিখতে পারছিস না কী ব্যাপার হ্যাঁ প্রাত সেমান নবদ্বীপে দীনোত্তম দ্বিভুজম গুরুম বড়া ভয় পদম শান্তম তার নাম সকালবেলা উঠি সঙ্গে সঙ্গে দেখি গুরুদেব এরাম করে রয়েছে। হাসছেন ওই যে ছবিটা এগুলো দেখতে পাও না অন্ধ হয়ে গেছো না কি কী ব্যাপার কী উঠেই কা 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 সকালবেলা শুরু করে দিল কাকের মতো একটা কথা বলবে না সকালবেলা উঠে কোনো কথা বলবেন ভজন করবে সব ইশারায় করবে কথা বললে তো হয়েই গেল আর শক্তি চলে যাবে হয় না কি এরা যে বেত্তাত্মিহম প্রণত পাল তিনি প্রণত পাল যারা তার চরণে প্রণত হন পালন করেন আমি আছি তোকে পালন করতে কোনো চিন্তা নেই তোর আর ভবাধ্য পৌতম ভবাদ্ধি পৌতম এটাকে শব্দটাকে ভাগ কর কি কি বাংলা শিখলি কি ভাষা শিখলি শুনি আমি কিরকম শিখলি ভবাধ্য পৌতম মানে ভব প্লাস অধি প্লাস পৌতম সন্ধি ব্যাকরণটাও শিখলি না কি করে হবে এখানে বলছেন ভব ভব মানে পৃথিবীর আদি মানে সাগর ভব সাগর এটা পার হওয়ার পোত মানে হচ্ছে নৌকা নৌকা তো জাহাজ নৌকা হয়ে গেল এই তো সোজা কথা হ্যাঁ ভবাদ্দি পৌতম যে পৃথিবী যারা পার হতে চায় এই তালিমের পার হয়ে যাব গৌরাঙ্গ আছেন প্র আছেন যারা গৌরীয় মঠের আশ্রয় নিয়েছে তারা এইরমভাবে পার হয়ে যাবে জেনে রাখবি এরকম চুটকি মেরে পার হবে যারা বাস্তবিক গৌরী মঠে আশ্রয় নিয়েছে যারা নামে গৌরী মঠে তাদের সম্বন্ধে কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না যারা বাস্তবিক গৌরী মোটে আশ্রয় নিয়েছে তারা এই চুটকি বাজিয়ে পার হয়ে যাবে নাচতে নাচতে তাদের পৃথিবী ভব কোনো কিছু করতে পারবে না তাহলে ভিত্তাত্ম প্রণত পাল আর ভবাদ উত্তম পৃথিবী এই ভবসুমুদ্র পারের পথ মানে নৌকা স্বরূপ অনায়াসে পার হয়ে যাব সেই মহাপুরুষের চরণকে বন্দনা রাখব বন্দে চরনা হতেই চরণা এটা পরের সপ্তাহ আমি মিলিয়ে দেখাব ত্যাগতা দুঃচার্য কাকে বলছে এটা কাকে বলছে এই সব একটা একটা করে মিলিয়ে মিলিয়ে তাস তাস যেমন মেলায় টেক্কা গোলাম মিলিয়ে মিলিয়ে দেখাবো মিলিয়ে মিলিয়ে দেখাবো কীভাবে এখানে বলা আছে গুপ্ত কথা আজ এইখানেই চর্চা বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি অধৈর্য হয়ে গেলে হরিকথা শোনা হয় না তাই জন্য আমাকে সময় মতো বন্ধ করতে হবে তাহলে কী দিয়ে শুরু করেছিলাম নিদ্রয়া হ্রিয়তে অর্থ হয়া রাজন